হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছি দক্ষিণ পাহাড়পুরে। তো এই পাহাড়পুরের স্কুলটার ওয়ালে আমরা আগের দিনও কাজ করেছি খুব সুন্দর করে। আর এখানে নাচানাচি করছি, আমরা কাজ করতে করতে তাদের নাচটা উপভোগ করছি। আর এখানে দিদি ওদের ডিজাইন দিচ্ছে, কারণ আমার বাকি কাজটা হয়ে গেছে। আর এই স্কুলের স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ, আমাদের সাথে খুব সুন্দরভাবে কাজ করেছে সেরা। কত ডট দিবা তুমি, সেই ডটটি ডট থাকবে দন্ড হবে জীবন। কারণ আমরা বাইরে তো গরমের মধ্যে কাজ করছি, আর ভিতরে বাচ্চারা দৌড়াদৌড়ি খেলা করছে। আমি যখন ভিডিও করি তারা খুব আনন্দ যে স্যার ভিডিও করছে, আর ওরা ইচ্ছা মতন লাফালাফি করছে। আর এইখানে দিদি এইগুলোর মধ্যে ডিজাইন দিচ্ছে এবং ডট দিচ্ছে। তো এই ডট নিয়ে আমি একটা ছোট্ট গান করে দিয়েছি। আর ওরা দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু খুব খুশি, কারণ আমি তাদেরকে কোন সময় ভিডিওর মধ্যে নেবো। তো এই নিয়ে আমার পিছনে ঘোরাঘুরি করছিল। আর আজকের কাজটা কীরকম হয়েছে, এই যে কমপ্লিট কাজটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমরা আগের দিন করেছি, এটা প্রিন্সিপালের রুমের সামনে করেছি। এত গরম, গরমের মধ্যে এত সুন্দর একটা কাজ আপনারা সাপোর্ট করবেন। হোয়াটসঅ্যাপ, আজকে আমরা চলে এসেছি পাহাড়পুর পঞ্চায়েতে। এই যে পঞ্চায়েতে কাজ হচ্ছে, মানে দেখতে পারতেছেন কি পরিমাণে ঘাম, এত প্রচণ্ড পরিমাণ রোদ, রোদ্রের যে তাপ, রোদের মধ্যে কাজ করতেছে। মানে শরীর থেকে মানে ম্যাক্সিমাম 500 জল বেরিয়ে গেছে, এত পরিমাণ রোদ। আর এখানে জলও নাই, পঞ্চায়েত আজকে বদ্ধ, এখানে জল নাই, খাওয়ার জল নাই, কিচ্ছু নাই। আর আমরা এই যে পঞ্চায়েতের গেট, গেট দিয়া বাইরিয়া এইদিকে ওইদিকে সেটা স্কুলটা, ঠিক আছে, ইস্ট পাহাড়পুর HB স্কুল, ওই স্কুলে কাজ করেছিলাম। তো এই আজকের ভিডিওটা থাকো, আজকের ভিডিওটা কীরকম হইতেছে এবং কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কইবা। আর যে এই গাছটা রিভিউ তো আমরা দেবো, তো কীরকম হইতেছে কইবা, কারণ এত কষ্ট করে এই রোদের মধ্যে দেখো গা মানে পুরাটা জীবন আছে না, তামা তামা করে লেছে রয়েছে। চলো, আমরা কাজ করার মাঝখানে আমরা একটু লাঞ্চ করতে বসছি। এই যে আমরা খাওয়া, এই যে বাইরে খাইতেছে দাদা, এই কুন্তল দা, তোমাকে বলি বন্ধ জলটা আনছো গন্ধ। আমাদের কাজ অতএব পর্যন্ত দিদিভাই এটাকে ডিজাইন করছে, আমরা প্লেট কাটা মেরেছি। আর কালকে হবে ওই যে এখানে দাদা আছে, এখানে একটা ছবি আছে, ওই ছবিটা হবে আজকে। অতটুক পর্যন্ত কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আজকের কাজটা কীরকম হয়েছে। আর স্কুলের কাজটাও তোমরা দেখেছো, এই সবটাই দেখে তোমরা অবশ্যই তোমাদের রিভিউটা তোমরা দেবে। আমি আশা করি আমাদের অ্যাক্টিভ যে ফলোয়ার্সরা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে আজকের কাজটা। আর নেক্সট আমরা হলঘরের সামনে কাজ করব, এখানে এই কাজটা শেষ করে আমরা হলঘরের কাজটা শেষ করব, ধরবো। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আর আশা করি তোমরা যারা ফেসবুক থেকে আছো তোমরা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা নতুন এসছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, সাপোর্ট করবে। আমরা এত সুন্দর সুন্দর কাজ করছি,
ইভেন এত প্রচন্ড পরিমাণ গরম, গরমের মধ্যে কাজ করছি। তোমরা অবশ্যই সাথে থাকবে, সাপোর্ট করবে। টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা যাবে। আমি দাদুকে ডাক দিছি, তুই দাদুকে ডাক দো না, শিলাম না তো কেটা তুমি চশমাটা খুলতে আছি। আচ্ছা তাইনেরও হেয়ারও কোয়েশ্চেন, আমি কেটা, আমি কেটা আসেনি বললো। আচ্ছা আমার কথা হচ্ছে হের বাড়ি সে নল ছ তাই নের বাড়ি সে দিয়ে কোন রিলেটেড আত্মীয় লাগছে এটা আমার কন্ত দেখি। মেন কথা হচ্ছে কি সেটা দাদু যদি কয় তাহলে মনে করে নাতি, সে নাতি মানে এনি হাও নাতি সিঞ্চনি আমার ওহন সিঞ্চনা পাই যদি সব ভালো আসলে আপনি ভালো আছেন না? আসলে বাড়া থাকে কি না কোনজন বাড়া কই বাড়া বুঝো না তখন আসলে বাড়া থাকে তোর সময়টা তো লজ্জা খারাপ দেন, তোর সময়টা তো লজ্জা খারাপ দেন। এই যে আমাদের কাজ চলছে, আর এই যে কুন্তল দা একদম সেই পাবলিক ভাই, মনের মানুষ, মন খুললে ভরাই দিলে উপকার।